আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশান উইমি সুলোচনা ফেব্রিক্স থেকে আবারও চলে আসলাম আপনাদের সবার সাথে ঠিক দুইটা তিরিশে লাইভে যেমন নাকি পোস্ট দিয়েছিলাম যে আজকে দুইটা তিরিশে লাইভে আসব আজকে একদম টাইম মতো এসেছি এক সেকেন্ড এক মিনিট কিচ্ছু লেট করিনি কারণ হচ্ছে আজকে ক্লিয়ারেন্স প্রাইসে ড্রেস দেখাবো তো এর জন্য আমি ভাবলাম যে আজকে একদম টাইম মতো আসতে হবে আমি প্রতিদিনই টাইম মতো আসার চেষ্টা করি কিন্তু লেট হয়ে যায় যাই হোক আপুর আমাকে একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন ওকে তাড়াতাড়ি করে জয়েন করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে না কি বা কি অবস্থা কি হচ্ছে ওকে দ্রুত করে হলো গে জয়েন করে ফেলবেন আর সবাই অবশ্যই আমার লাইফটা শেয়ার করে দিবেন কারণ পেজে অনেক ডিস্টার্ব হয়েছে মানে আপডেট হচ্ছে আবার আপডেট হয়ে আবার কিছু চেঞ্জ হয়ে গিয়েছে আই মিন আমি জানি না কতদিন পর্যন্ত এত আপডেট হতে থাকবে আমার মনে হয় প্রতিদিনই এগুলো হয় তো যাই হোক যারাই জয়েন করবেন আমাকে হাই হ্যালো করে কমেন্ট করে জানিয়ে দিবেন আর একটু কষ্ট করে হচ্ছে গিয়ে আমার লাইফটা শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন অথবা বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন শেয়ার করে আমাকে কমেন্টে লিখে দিবেন যে শেয়ার করে দিয়েছেন আর আজকে একটু কষ্ট করে শেয়ার করতে হবে ঠিক আছে কারণ একটু আমাদের পেজে প্রবলেম হচ্ছে তো একটু শেয়ার করলে আমার জন্য অনেক বড় একটা হেল্প হবে আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম শারমিন আক্তার আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন শেয়ার ডানেল মা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ সুন্দরী আপি অনেক সুন্দর লাগছে রাজিন ভাইয়া লিখেছে থ্যাংক ইউ সো মাচ নাইস ড্রেস আপু নাফিস আক্তার আপু লিখেছে থ্যাংক ইউ ক্লিয়ার আপু ওকে আর হ্যাঁ ক্লিয়ার আছে কি এটাও জানাতে হবে কারণ বৃষ্টি পড়ছে যেহেতু আমাদের নেটে প্রচুর ডিস্টার্ব আই মিন সব জায়গায় আজকে আজকে না আসলে রিসেন্টলি হচ্ছে কি সব জায়গায় ডিস্টার্ব দিচ্ছে আসলে পেজ হচ্ছে কি আপডেট হচ্ছে তো আবার আবার সব হচ্ছে কি দিয়ে দেওয়া ড্রেসটা দেখানো স্টার্ট করে সব হচ্ছে কি সিস্টেম চেঞ্জ হয়ে গিয়েছে একদম এটা উল্টা মনে হয় ও না এটাই সোজা দাও দিয়ে দাও হ্যাঁ সিস্টেম সব চেঞ্জ হয়ে গিয়েছে আমি সব জায়গায় প্রবলেম যাই হোক হাই আপু কিউট লাগছে হ্যালো নওসিন সোনি আপু থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু কেমন আছো হ্যালো পারিশা আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো বিউটিফুল আপু লিখেছে হ্যালো কেলিমারমা আপু মনীষা তাসনি আপু জয়েন করেছে ইউ লুকিং সো সুইট পারিশা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ শারিখা আপু আমি ভালো আছি আপু এখন আপনি কেমন আছেন আহ হাই আপু হ্যালো ফারজানা রহমান আপু কেমন আছেন আপু আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিই যেহেতু ক্লিয়ারেন্স প্রাইসে দিব দ্রুত দ্রুত করে দেখিয়ে ফোর একটা ড্রেস কিন্তু প্রাইস হচ্ছে কি সুপার ডুপার রিজনেবল এই যে দেখেন এখানে যে চকচকটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর এখানে হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে ওয়াটার কালারে মানে আপনার ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ফুল ড্রেসে ট্রান্সপারেন্ট সিকোয়েন্স বসানো আছে ড্রেসটা হচ্ছে গিয়ে আপনার জর্জেটের মধ্যে আছে খুবই খুবই সুন্দর একটা ড্রেস জর্জেট মধ্যে ফোর পিস এটার সাথে ইনার প্যান্ট দুইটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন ফার্স্ট এটার কাজগুলোকে ক্লোজ করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে কালারফুল কিছু ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে এখানে অরেঞ্জ কালারগুলো গুলো যাই দেখবেন এগুলো হলো গিয়ে কালারফুল ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর সুন্দর করে প্রিন্টগুলো করা এই প্রিন্টগুলো আপনার দূরে থেকেই হচ্ছে গিয়ে বুঝতে পারবেন কারণ প্রিন্টগুলো খুবই স্পষ্ট আর খুবই কিন্তু ক্লিয়ার ওকে একদম ফুল বডিতে খুবই সুন্দর করে এই যে কালারফুল ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে ঠিক আছে অরেঞ্জ কালারের ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ বডিতে এর উপরে হচ্ছে গিয়ে আপনার কুচ এর মতো করে এমব্রয়ডারি করা এই যে দেখেন এই কুচ যাই দেখতে পাচ্ছেন দূরে থেকে এগুলো সব হচ্ছে আপনার এমব্রয়ডারি করা ম্যাটেরিয়াল হচ্ছে আপু জর্জেটের মধ্যে ঠিক আছে একদম ওয়েটলেস যে ওয়েটলেস জর্জেট না কেমন যেন একটা শিফন টাইপের একটা জর্জেট ম্যাটেরিয়ালটা কি বুঝা যায় নাকি দেখেন তো একটা শিফন টাইপের জর্জেট ম্যাটেরিয়াল এখানে দিয়ে দিয়েছে একটু ডিফারেন্ট ঠিক আছে জর্জেট ম্যাটেরিয়ালটা বোঝাই যাচ্ছে আর এ পুরোটা ফ্রন্টের ফুল বডি কিন্তু এমব্রয়ডারি করা আছে নোটিফিকেশন আসেনি হ্যাঁ নোটিফিকেশন এখন যায় না আমি বললাম না পেজে অনেক ডিস্টার্ব দিচ্ছে অনেক ডিস্টার্ব দিচ্ছে নোটিফিকেশন যায় না কিছু যায় না কিছুই হয় না তো দেখা যাক এটা কিছুদিন আমার মনে হয় এমনই চলবে আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে যখন একদম সব আপডেট সম্পূর্ণ যখন ঠিক হয়ে যাবে তো আপনারা হচ্ছে লাইফটি একটু শেয়ার করে রাখেন ওকে তাহলে প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হতে থাকবে এই যে দেখেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সম্পূর্ণ বডি হচ্ছে এম্ব্রয়ডারি করা তার উপরে পুরোটা সিকোয়েন্স দেওয়া যেটা নাকি খুব সুন্দর করে চিক চিক করছে এটা কিন্তু ফুল বডি সিকোয়েন্স কোনো জায়গা কিন্তু এমন নেই যে সিকোয়েন্স নেই এরকম এই যে পুরোটা বডি এটা সিকোয়েন্স করা আছে ঠিক আছে তুমি অনেক সুইট আপু ইয়াসমিন একটা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আজকে আরও ড্রেসও দেখাবো ওকে এই হলো গিয়ে আপনার ড্রেসের ফ্রন্ট কারণ যেহেতু এটা খুব একদম মানে ক্লিয়ারেন্স প্রাইসে হবে এর জন্য আমি একটা ড্রেস দেখে আজকে চলে যাবো না আইটার ফুল বডি একসাথে দেয়া আছে এই পাশ থেকে এটা স্লিভটা বের হবে এই যে দেখেন এই পাশ থেকে হচ্ছে এটার স্লিভটা বের হবে এটার স্লিভটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা স্লিভটা কিন্তু টুক স্লিভে শুধু বের হবে না এখানে প্রিন্টেড স্লিভ আর হচ্ছে কি আপনার কাজ করা স্লিভ একসাথে বের হবে যে যেমন আমারটা হয়েছে ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে প্রিন্টেড তারপরে কাজ করা এই জায়গাটা আমি সাইডে কাপড়টা দিয়ে ডিজাইন করেছি দেখিয়ে দিব কারণ ব্যাক সাইডেও স্লিভের কাপড় আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে একটা মিন্ট পেস্ট টাইপের একটা কালার পেস্টের উপরে হচ্ছে গিয়ে পেস্ট কালারের ডিজিটাল প্রিন্ট পেস্ট কালারই বলা যায় সাথে এই যে অরেঞ্জ কালার ডিজিটাল প্রিন্ট করা আছে ওকে এই হচ্ছে গিয়ে আপনার স্লিভটা এটা ফ্রন্ট গেল এই যেটা ব্যাক সাইডটা হচ্ছে গিয়ে প্লেন জর্জেটের মধ্যে আছে আর ব্যাক সাইড থেকেও স্লিভের কাপড় বের হবে আমি এটাকে থ্রি কোয়ার্টার স্লিভ বানিয়েছি থ্রি কোয়ার্টার স্লিভ বানিয়ে এই যে দেখেন আমি হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভ বানিয়েছি বানিয়ে ব্যাক সাইড স্লিভ দিয়ে বেল স্লিভ টাইপের বাট এটা এক্সাক্টলি বেল স্লিভ না ডিজাইনটা আমি জানি না বোঝা যাচ্ছে নাকি এই যে হাফ হচ্ছে গিয়ে দেয়া আছে তারপরে পুরোটাতে আপনার পার্ল বসিয়ে দিয়েছে যে দেখেন জিনিসটা হচ্ছে কি এভাবে করে আসবে পুরোটাতে পার্ল বসিয়ে দিয়েছে পার্ল বসিয়ে এভাবে করে ডিজাইন করে নিয়েছে এই কাপড়টা হচ্ছে আপনার ব্যাক সাইড মধ্যে দেয়া আছে ওকে ব্যাক সাইড মধ্যে এই কাপড়টা দিয়ে দিয়েছে এই হচ্ছে আমার স্লিভটা আপনার চাইলে ফুল স্লিভও বানাতে পারবেন ডিভাইডার স্লিভও বানাতে পারবেন নরমাল স্লিভও বানাতে পারবেন যেভাবে মন চায় সেভাবেই স্লিভটাকে বানিয়ে নিতে পারবেন ওকে এই হচ্ছে ড্রেসের ফ্রন্টটা এটা ওড়নাটা এখন দিয়ে দাও আর হচ্ছে গিয়ে যেটা সেটা হলো গিয়ে ও আচ্ছা আমার গলায় তোমার নেক পিস পরেছে আমি ওনাটা নিতে পারছি না এভাবে থাক যাই হোক সমস্যা নেই হ্যাঁ ওনাটা দিয়ে দাও ওনাটা হচ্ছে ওনাতে তেমন কিছু নেই দেখানো ওনাটা হচ্ছে গিয়ে প্লেন শিফনের মধ্যে আছে এই যে দেখেন সরি পিওর শিফনের মধ্যে আছে ওনাটা ঠিক আছে একদম যে পিওর শিফনটা থাকে সেই পিওর শিফনের মধ্যে আছে চারপাশে এই কালারের কাপড় দিয়ে সুন্দর করে বর্ডার করে দিয়েছে আপু নোটিফিকেশন আজ কেন আসলো না আমি তো অলওয়েজ তোমার লাইভ দেখি ফারি আপু নোটিফিকেশন আর কি একটু পেজে আমি বললাম না পেজে ডিস্টার্ব হচ্ছে পেজে আর কি একটু প্রবলেম চলছে এই জন্য প্রবলেম না আসলে জিনিসটা হচ্ছে গিয়ে আর ওনাটা কিন্তু অনেক লং ঠিক আছে ওনাটার লেন্থ অনেক বেশি ইউজুয়ালি আমরা যেই লেন্থ দেখি তার চাইতেও একটু বেশি আমার মনে হয় এইটটি নাইন নাইনটি এরকম ইঞ্চ লেন্থ হবে হলো গিয়ে ফোর পিসের ড্রেস এটার সাথে প্যান্ট ইনার দুইটাই পেয়ে যাবেন ঠিক আছে প্যান্ট ইনার দুইটাই আছে ফোর পিসের একটা ড্রেস জর্জেটের মধ্যে আমাকে মেজারমেন্ট টেপটা দাও মেজারমেন্ট টেপটা দিয়ে ফার্স্টে মেজার করে নিই তারপর হাই আপু হ্যালো রোমানা আপু কেমন আছেন আপু কাতান ড্রেস আনবো ঠিক আছে আমি কাতান ড্রেসও নিয়ে আসবো হ্যাঁ ড্রেসটা দিয়ে ওই কালারটাও খুলে ফেলো ওই কালারটাও খুলে ফেলো ওটাও আমি একবারে দেখিয়ে দিই নোটিফিকেশন না পেলেও এসে পড়ি জাস্ট টাইমে শাড়ি আপু হ্যাঁ এই যে সবাই হচ্ছে কি নোটিফিকেশন না পেলেও আমার কিন্তু প্রতিদিন দুইটা তিরিশে লাইভ হয় ঠিক আছে প্রতিদিন দুইটা তিরিশে লাইভ হয় তো যদি নোটিফিকেশন নাও পান আপনারা প্রতিদিন দুইটা তিরিশে আর জুয়েলারি লাইভটা তিনটা পঁয়তাল্লিশে হয় এই টাইমটাতে আমাদের পেজে এসে পড়লেই দেখবেন যে লাইভ হচ্ছে ঠিক আছে আবার এখন নাকি রিসেন্টলি কী প্রবলেম হয় লাইভ হয় বাট দেখা যায় না রেকর্ডে লাইফটা দেখা যায় তো ওটা আমার কাছে মনে হয় যে পেজ আপডেটের কারণে এই প্রবলেমটা হচ্ছে তো এটা আস্তে ধী আস্তে আস্তে এক সপ্তাহের মধ্যে মনে হয় প্রবলেমটাও সলভ হয়ে যাবে আচ্ছা এটার বডি হচ্ছে এইটটি ইঞ্চ দেয়া এইটটি ইঞ্চের মধ্যে আপনার বডিও আছে স্লিভও বের হবে ঠিক আছে এইটটি ইঞ্চের মধ্যে বডিও বের হবে স্লিভও বের হবে সবই বের হবে আপু আমি আজকে অনেক হ্যাপি টিকলি সেটের জন্য কল পেলাম আজ কে লিখেছে ফারিহা ফারিহা আঞ্জুমান আপু হ্যাঁ দেখেছেন আমি কালকে আপনাকে বললাম না যে আমি লাইভ শেষ করে সবার আগেই হচ্ছে গিয়ে এই কাজটা করব অবশ্যই টিকলি সেট হচ্ছে গিয়ে নিয়ে রিভিউ শেয়ার করবেন ওকে টিকলি সেটটা কাকে সবাই অনেক পছন্দ করেছে এটার লেন্থ হচ্ছে ফোরটি সিক্স ইঞ্চ পর্যন্ত দেয়া এটা দিয়ে নাও নিয়ে নাও অরেঞ্জটা দিয়ে দাও এটার লেন্থ হচ্ছে ফোরটি সিক্স ইঞ্চ পর্যন্ত দেয়া আছে ঠিক আছে এটার বডি হচ্ছে এইটটি ইঞ্চ পর্যন্ত দেয়া যেটা থেকে নাকি আপনাদের বডি আর স্লিভ দুইটাই আসবে ঠিক আছে স্লিভটা বডির সাথে দেয়া আছে এটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে এটা আরেকটা কালার হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা অরেঞ্জ কালার একদম আপনার ফান্টা কালারের মধ্যে আছে একদম এক্স্যাক্টলি হচ্ছে কি ফান্টা কালারের মধ্যে আছে খুবই সুন্দর এটাও কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বডি সিকোয়েন্স ঠিক আছে এটা কিন্তু কোনো জায়গায় সিকোয়েন্স ছাড়া নেই এটা আমারটা একদম সেম শুধু কালারটা ডিফারেন্ট আমারটা একটু পেস্ট টাইপের একটা কালার পেস্ট টাইপের একটা লাইট গ্রিন কালার আর এইটা হচ্ছে কি অরেঞ্জ কালার আমার মেসেজ পড়ো না কায়রা খান আপু আমি মাত্রই আপনার মেসেজটা দেখতে পেলাম ওকে কারণ মেসেজ যদি না পাই তাহলে একটু কষ্ট করে আবার মেসেজ করে দিবেন সরি কি বলছি আমি কমেন্ট করে দিবেন অস্থির লাগছে সো অরেঞ্জটাও অনেক সুন্দর অনেক সুন্দর অরেঞ্জ এটা একদম পুরো আপনার ফানটা মিরেন্ডা খাই না আমরা একদম মিরেন্ডার কালারটা এটা খুবই সুন্দর একটা কালার আর কাজ সেম সব সেম এটাও ডিজিটাল প্রিন্ট করা সবাই একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দিবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ বডিও সেম আমারটার মতো করে প্রিন্ট করা আছে সাথে ফুল বডি এমব্রয়ডারি করা এই যে কুজ এমব্রয়ডারিটা করা আছে আর এটার ভিতরে হচ্ছে যে ট্রান্সপারেন্ট সিকোয়েন্স ঠিক আছে ট্রান্সপারেন্ট সিকোয়েন্স আপনার পুরোটা ড্রেসে থাকা এটা দূরে থেকে খুব সুন্দর করে চকচক করছে যে দূরে থেকে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে শাইন করছে ঠিক আছে এটারও কিন্তু সেম লেন্থ হবে আর এই হচ্ছে গিয়ে সাইডে স্লিভ দেয়া স্লিভটা ডিজিটাল প্রিন্ট করা অরেঞ্জের ভিতরে অরেঞ্জ আর সাথে এই যে কালারফুল প্রিন্টগুলোও দেয়া আছে কালারফুল প্রিন্টগুলো সুন্দর সুন্দর করে দেয়া লুকিং বিউটিফুল মাসাল্লাহ ফারিন সরকার আপু চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর এই হচ্ছে এটা ব্যাক প্লেইন প্লেন এর মধ্যে আছে এটার ওরনাটাও গিয়ে এই যে কালারের মধ্যে ঠিক আছে কালারের মধ্যে মধ্যে একদম পিওর শিফনের এটা স্ক্রিনশ টা নিয়ে নেন তারপর আমি এটা সুপার ডুপার রিজনেবল প্রাইসটা বলে দিচ্ছি দুইটার প্রাইস একদম সেম সেমই হবে ওড়নাটা একটু দিয়ে দাও তো দুইটার প্রাইস একজ্যাক্টলি থাক নিয়েছে সমস্যা নেই ইনারটা দাও দুইটার প্রাইস সেম হবে এটার প্রাইস বলে দিলাম এটার অরেঞ্জটা স্ক্রিনশট নিবেন আর আমারটা ভালো লাগলে এটা সরিয়ে ফেলে আমারটা স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো হচ্ছে গিয়ে ফোর পিসের ড্রেস আর এগুলো হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বুটিক্স ড্রেস ঠিক আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স ড্রেস আপনারা ক্লিয়ারেন্স প্রাইসে পাচ্ছেন এগুলো স্টক আউট হয়ে গেলে এগুলো আমাদের স্টকে আর আসবে না এটার ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে জর্জেটের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের উপরে এমব্রয়ডারি করা সাথে ট্রান্সপারেন্ট সিকোয়েন্স দিয়ে সুন্দর করে একদম গ্লিটারি একটা ইফেক্ট আছে ট্রান্সপারেন্ট সিকোয়েন্সের কারণে সাইডটা প্লেন জর্জেটের মধ্যে ওনাটা হচ্ছে গিয়ে পিওর শিফনের মধ্যে আছে এটার বডি এইটটি ইঞ্চ পর্যন্ত দেয়া যেটা নাকি আপনার স্লিভ সহ ঠিক আছে স্লিভ সহ এইটটি ইঞ্চ পর্যন্ত দেয়া আর এটার লেন্থ হচ্ছে আপনার ফর্টি সিক্স ইঞ্চ দেয়া এটা কিন্তু ফোর পিসে একটা ড্রেস এটার সাথে প্যান্ট ইনার আপনারা দুইটাই পেয়ে যাবেন এখানে মেবি পাঁচ গজ ইনারে কাপড় আছে যেটা নাকি আপনার টু হচ্ছে ইনারের জন্য আর টু হচ্ছে প্যান্টের জন্য দেয়া এই ড্রেসটা সুপার ডুপার ক্লিয়ারেন্স রিজনেবল প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 এক টাকা ঠিক আছে এই ড্রেসটা সুপার ডুপার রিজনেবল প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে যাদের যাদের এই ফোর পিসের ড্রেস ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র এগারোশো ফোর পিস ওকে এটার সাথে কিন্তু এটা কিন্তু থ্রি পিস না থ্রি পিস টু পিস কিছুই না এটা হচ্ছে ফোর পিস ওকে ফোর পিসের জর্জেটের ড্রেস যেটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে আ কটন দেখাবেন কি আজকে কটন দেখাবো না আজকে কটন হবে না আজকে হচ্ছে ক্লিয়ারেন্সে জর্জের দেখাচ্ছে এখন আমারটারও স্ক্রিনশট নিয়ে নেন এটা হলো গিয়ে লেমন টাইপের যে লেমন না আসলে মিন্ট পেস্ট টাইপের একটা কালার ওকে এটার প্রাইসও কিন্তু আছে এগুলো কি আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু ক্লিয়ারেন্স প্রাইসে পাচ্ছেন শোরুমে আছে শোরুমে গিয়ে দেখতে হবে আছে নাকি আর এগুলো আপনারা কিন্তু ক্লিয়ারেন্স প্রাইসে পাচ্ছেন সো এগুলো স্টক আউট হয়ে গেলে এগুলো কিন্তু যেগুলো নাকি ক্লিয়ারেন্স প্রাইসে ড্রেসগুলো দেওয়া হচ্ছে এগুলো স্টক আউট হয়ে গেলে এগুলো আমাদের স্টকে আর আসবে না ওকে এগুলো আমাদের স্টকে আর আসবে না এটা প্রাইসও সেম মাত্র হলো গিয়ে এগারোশো টাকা করে ফোর পিস এগুলো এটার সাথে কিন্তু ইনার প্যান্ট পাবেন পাঁচ গজ ইনারের কাপড় আর হচ্ছে গিয়ে আপনার স্লিভ আর বডি একসাথে মিলে এইট ইঞ্চ বডি দেয়া লেন্থ ফর্টি সিক্স ইঞ্চ দেয়া আপু তোমার পরা কি অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমার পরা চোকাটা অ্যাভেলেবেল আছে আমাদের পেজ বক্স করতে হবে এটা প্রাইস ট্রাইস আমার কিচ্ছু মনে নেই আমি সব ভুলে গিয়েছি পেজ বক্স করতে হবে ঠিক আছে তাহলে বলে দিবে এটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে এক হাজার একশো টাকা ফোর পিসের ড্রেস কাতানোনার প্লাজো আনবো এখনও আসেনি আপু রেভেন রিস্টক ও রেবেনও রিস্টক হবে মেবি ইনশাল্লাহ রিস্টক হবে কিন্তু ওটাও এখন পর্যন্ত আসেনি ঠিক আছে আসলে আমি লাইভে দেখিয়ে দিব অথবা কিছু একটা করে দিব আপু তোমাকে অনেক সুন্দর লাগছে সুরাই একটা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ ভেরি রিজনেবল প্রাইস ইয়াসমিন একটা আপু লিখেছে হ্যাঁ সুপার ডুপার রিজনেবল একদম মানে একদম সুপার ডুপার রিজনেবল আমি বললাম না এগুলো হচ্ছে ক্লিয়ারেন্স প্রাইস এগুলো আমাদের কস্টিং প্রাইসের চাইতেও অনেক নিচে কারণ এগুলো একদম ক্লিয়ারেন্স প্রাইস যেটা নাকি একদম আমরা ক্লিয়ার করে দিচ্ছি নেক্সট ডে এটা হচ্ছে আর আসবে না সেম সেম জিনিসপত্র আর আসবে না এর জন্য এটা আপনারা ক্লিয়ারেন্স প্রাইসে হলো গিয়ে পেয়ে যাচ্ছেন ওকে ও জি এত কম পাগল হয়ে গেলাম তাসনিম রহমান আপু লিখেছে হ্যাঁ একদম খুবই 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 কম জামার হাতাটা দেখাবা হ্যাঁ জামার হাতা দেখিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে গিয়ে আমি কি যেন বলোটাকে কামিজে কাপড় দিয়ে থ্রি কোয়ার্টার স্লিভ বানিয়েছি একদম এই পর্যন্ত হচ্ছে জিনিসটা থ্রি কোয়ার্টার স্লিভ উপরে হচ্ছে গিয়ে জর্জেটের কাপড়টা ডিজিটাল প্রিন্ট আর এখানে হচ্ছে গিয়ে যে আর কি আপনার ফ্রন্টে যে কাজ কাজ করা পোর্শনটা আছে ওটা আসবে ফ্রন্টের আর কি স্লিভ আর বডি কিন্তু একসাথে দেয়া ওটা আসবে এখানে এই পর্যন্ত থ্রি কোয়ার্টার এটা আরো লম্বা হবে আমি এই ডিজাইনটা দিয়েছি দেখে এটা আমি শর্ট করে বানিয়েছি ঠিক আছে এভাবে করে দিয়ে জিনিসটা থ্রি কোয়ার্টার পুরোটা কিন্তু এটা থ্রি কোয়ার্টার স্লিপ থ্রি কোয়ার্টার স্লিপ বানানোর পরে ব্যাক সাইডে থেকে এক্সট্রা যে কাপড়টা নিয়ে একটু বেল স্লিভ ক্যাটাগরির বাট এক্স্যাক্টলি বেল স্লিভ নাইটা এটা এটা ফুল স্লিভের মধ্যেই মতোই আছে যে দেখেন এখান থেকে দেখে বুঝবেন ফুল স্লিভ এ পাশ থেকে এই কাপড়টা আছে এ পাশ থেকে কাপড়টা নাই এই যে দেখেছেন এই পাশ থেকে কাপড়টা বাদ দিয়ে এতটুক করে বানিয়েছি আর বাকিটা হচ্ছে পারল দিয়ে ডিজাইন করে দিয়েছি বাস শেষ সিম্পল আপনার চাইলে এভাবে করে স্ক্রিনশট নিয়ে আপনার টেলরকে দেখালে মেবি জিনিসটা বুঝে যাবে এই যে এভাবে করে ঠিক আছে আমি জানি না আমি কিভাবে দেখাবো এটা এভাবে করে স্ক্রিনশট নিয়ে নেন আপনার টেলরকে বুঝিয়ে বললেই হয়ে যাবে ওকে এই হচ্ছে গিয়ে এই ড্রেসের ডিজাইন তাহলে আজকে জন্য এতটুকুই থাক আজকে আমি দুইটা ড্রেস দেখিয়েছি সুপার ডুপার রিজনেবল প্রাইসে লং সীতা লং সীতা লং সীতা শনিবার তারপরে সোমবার আর হচ্ছে গিয়ে বুধবার এই তিন দিন আমাদের জুয়েলারি লাইভ হয় আমাদের জুয়েলারি লাইভটা আবার আগামী কালকে হবে শনিবার দিন জুয়েলারি লাইভটা আবার হবে তখন আমি আর আরও লং সীতা দেখিয়ে দিব আপু বলো না আমাকে দিতে আচ্ছা জয়িতা আপু আপনি একটু পেজ ইনবক্স করেন ঠিক আছে একটু পেজ ইনবক্স করে দেন তাহলে মেবি হয়ে যাবে আই মিন ইনবক্স করেন এটা অ্যাভেলেবেল আছে আপনাকে দিয়ে দিবে আপনি মনে হয় লাস্ট কোন লাইভে জানি লিখেছিলেন এটার কথাই তাই না ছাব্বিশ সেপ্টেম্বর কি যেন একটা লিখেছিলেন হ্যাঁ আপনি একটু পেজ ইনবক্স করেন আমি না চিন্তা করছিলাম কিন্তু আমি না খুঁজে পাচ্ছিলাম না আমি ভুলে গিয়েছি কে বলেছিল এটা আপু আমি চোকাটা নিতে চাচ্ছিলাম বাট সোল হ্যাঁ জয়িতা আপু একটু পেজ ইনবক্স করেন একটু বলে দাও তো যে চোকারটা স্টকে আছে আচ্ছা একটু পেজ ইনবক্স করেন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আজকের জন্য তাহলে এতটুকুই থাক যারা আমার রেকর্ডের লাইভটা দেখবেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন আর হচ্ছে গিয়ে আমাদের প্রতিদিন তো দুইটা এসে ড্রেসে লাইভ হয় আর শনিবার সোমবার আর বুধবার হচ্ছে গিয়ে তিনটা পঁয়তাল্লিশে জুয়েলারি লাইভ হয় আপনারা নোটিফিকেশন না পেলেও একটু টাইম মতো পেজে এসে পড়বেন আসলে দেখবেন যে আমার হচ্ছে আর লাইফটা দেখলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আমার জন্য অনেক 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 বড় হেল্প হবে আর অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে যারা ড্রেস নেবেন জুয়েলারি নেবেন যাই নিবেন অবশ্যই রিভিউ শেয়ার করবেন আপনাদের ফিডব্যাকটা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকে জন্য তাহলে এতটুকুই থাক সবাই ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নোটিফিকেশন না পেলে একটু পেজে এসে পড়বেন দেখবেন যে আমার লাইভ হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে